গণতন্ত্রের ওপৰত প্রহার কৰিছে বিজেপিয়ে। গণতন্ত্র জিয়াই না থাকিলে কেতিয়াও উন্নয়ন নহয়। সমাগত লোকসভা নির্বাচন আর নির্বাচনের পূর্বে দেখবলে পাওয়া গেছে বিজেপির বিরুদ্ধে এনেদরে গরজে উঠিছে। গৌরব গগৈয়ে ক্ষোভ প্রকাশ কৰিছে। এই মুহূর্তের সেই গুরুত্বপূর্ণ খবর জানাই আছো। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির বিরুদ্ধে গরজি উঠিল গৌরব গগৈ। ইডি ইনকাম ট্যাক্সক ব্যবহার করেছে বিজেপিয়ে। গণতন্ত্র জিয়াই না থাকিলে উন্নয়ন কেতিয়াও সম্ভব নহয়, এনেদরে মন্তব্য করেছে, বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেছে বিজেপির বিরুদ্ধে। গণতন্ত্রের উপর প্রহার করেছে বিজেপিয়ে এই অভিযোগ গৌরব গগৈ। গৌরব গগৈ এনেদরে মন্তব্য করেছে বিজেপির বিরুদ্ধে এতিয়া গরজি উঠা পরিলক্ষিত হয়। ছাত্রসকলক কিয় কার বিরুদ্ধে প্রতিবাদ করবলে নিদিয়ে প্রশ্ন বিজেপির বিরুদ্ধে। 144 ধারা লগাই কার বিরোধী প্রতিবাদ রখাইছে, এনেদরে বিস্ফোরক অভিযোগিতা উত্থাপিত করেছে বিজেপির বিরুদ্ধে গরজি উঠা পরিলক্ষিত হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ শেষ করে অহংকারী হয়েছে এই সরকার, বিজেপি সরকারের বিরুদ্ধে এটা গরজি উঠা পরিলক্ষিত হয়েছে, অহংকারী হয়েছে বলে মন্তব্য করেছে। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির বিরুদ্ধে এটা গৌরব গগৈ গরজি উঠিছে আর বিস্ফোরক অভিযোগ উত্থাপিত করে কৈছে যে ইডি ইনকাম ট্যাক্সক বিজেপিয়ে ব্যবহার করেছে, গণতন্ত্রের উপর প্রহার করেছে আর যদি গণতন্ত্র জিয়াই না থাকে তেন্তে উন্নয়ন কেতিয়াও সম্ভব নহয়, আর এই সরকার অর্থাৎ বিজেপি সরকার যথেষ্ট অহংকারী হয়ে পড়েছে বলে গৌরব গগৈ মন্তব্য করেছে। আসলে কি কৈছিলে মন্তব্য আপনার শুনাব বিচার। বাগানের মালিক পলাইছে, বাগানের মানুষবুড়ে আজি ভালকে পি এফ পোৱা নাই, ধর্ম পোৱা নাই, হিয়ালো আমি মাত মাতি আছো কিন্তু সরকারে শুনা নাই। সরকারে লাহে লাহে গণতন্ত্র পরিবেশ শেষ করে অহংকারী হয়ে গেছে। তো সেই কারণে এই নির্বাচন যদি বাস্তবিকভাবে আমি উন্নয়ন করব লাগে বা উন্নয়ন হওয়া বিচার সামাজিক আর সাধারণ মানুষ, তেতিয়া আমি গণতন্ত্র রক্ষা করব লাগিব। এই নির্বাচন গণতন্ত্র রক্ষা করার কারণে একটা গুরুত্বপূর্ণ সময়। পাতি আছো ভেঞ্চার স্কুলের পাতি আছে জয়, আমি পাতি আছো যে আমার আমার শিক্ষক সকল আজি আত্মহত্যা করবলে বাধ্য, এইখানে কথা নকয়। আমি কই আছো যে বাগানের মানুষখিনিয়ে আজি ভাত খাবলে পয়সা নাই, আজি যেটা সিএসপি লৈ যায় তাতে 10 টাকা কাটা যায়, এইখানে কথা মাত নামাতে। আমি কই আছো যে আমি প্রথম যেটা আমার এলায়েন্সর সরকার গঠন হব, আমি প্রথম মিটিংতে আমি কা আইন বাতিল করিম, এইখানে কথা পাতা নাই। আমি কইছো যে আমি এখন সরকার এটা লাহে লাহে সরকারি কলেজ বন্ধ করবলে আহিছে, এইখানে কথা পাতা নাই। তো আমি বাস্তবিক মাটির লগত জড়িত হয়ে থাকা কথাখিনি পাতি আছো আর সেই কারণে রাইজে আমাক জিকাব। স্পষ্টকৈ শুনিবলৈ পাইছে বিজেপি সরকারখনক কৈছে যথেষ্ট অহংকারী হয়েছে বিজেপি সরকার লোকসভা নির্বাচনের পূর্বে, এনেদরে এটা বিস্ফোরক অভিযোগ উত্থাপিত করেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। ইডি ইনকাম ট্যাক্সক ব্যবহার করেছে বিজেপিয়ে, যথেষ্ট অহংকারী হয়ে পড়েছে, গণতন্ত্রের উপর প্রহার করেছে বিজেপিয়ে, গতি যথেষ্ট অহংকারী এই সরকার, এই সরকারের বাবে কেতিয়াও উন্নয়ন নহয়, এনেদরে এটা স্পষ্টকৈ কোৱা পরিলক্ষিত হয়েছে। গণতন্ত্র যদি জিয়াই না থাকে উন্নয়ন কেতিয়াও সম্ভব নহয় বলে বিস্ফোরক অভিযোগ উত্থাপিত করেছে। গণতন্ত্রের উপর প্রহার করেছে বিজেপি। সমাগত লোকসভা নির্বাচন আর নির্বাচনের পূর্বে গৌরজি উঠা দেখবলে পাওয়া গেছে, ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রসকলক কিয় কার বিরুদ্ধে প্রতিবাদ করবলে নিদিয়ে এই সরকারে। এই প্রশ্ন গৌরব গগৈ 144 ধারা লগাই কার বিরোধী প্রতিবাদ রখাব বিচার, এই সরকারে আসলে রখাইছে, এনেদরে এটা মন্তব্য প্রকাশ করেছে। গণতান্ত্রিক পরিবেশ শেষ করে অহংকারী হয়েছে এই সরকার, বহু বিস্ফোরক অভিযোগ উত্থাপিত করেছে বিজেপি সরকারের বিরুদ্ধে, গৌরজি উঠিছে বিজেপি সরকারখনের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের পূর্বে এই বিস্ফোরক মন্তব্য গৌরব গগৈ, পুনর্বার সেই মন্তব্য শুনাব বিচার। কি কৈছে এই সরকারের বিষয়ে? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদত্যাগ দেখিছো যে আজি যদি আমার অসমের ভিতরতে কক বা সমগ্র ভারত ভিতরতে কক, গণতান্ত্রিক আর লোকতান্ত্রিক মূল্য উপর বিজেপি একটা প্রহার করে আছে। আর মই ভাবো যদি দেশের ভিতর গণতন্ত্র জিয়া না থাকে, যদি দেশের ভিতর লোকতন্ত্র জিয়া না থাকে, তেতিয়া সাধারণ মানুষের উন্নয়ন হওয়া যথেষ্ট জটিল। উন্নয়ন হব কিন্তু আটাইতকৈ ধনী মানুষের উন্নয়ন, তেওঁলোকে আরো ধনী হব, কিন্তু সাধারণ শ্রেণী মানুষে যদি বাস্তবভাবে নিজের নৈতিক অধিকার বিচারে, নিজের বাস্তবিক উন্নয়ন হওয়া বিচারে, তেতিয়া গণতন্ত্রে জিয়া রাখব লাগবে। আর গণতন্ত্রত প্রতিবাদী কণ্ঠ শুনা যথেষ্ট শক্তিশালী, কিন্তু আজি আমি দেখিছো যে ছাত্রসকলে কার বিরুদ্ধে